আমি কেউ না বলতে হবে না। সবাইকে সাইলেন্ট প্লিজ। জার্নালিস্ট ভাই যারা আছেন, আপনারা যদি ভাবে মানে কথা বলতে থাকেন তাহলে কিন্তু ভাই প্রেস কনফারেন্সটাই হবে না। সবাইকে রিকোয়েস্ট করছি সবাই শান্ত হয়ে বসুন। আপনারা যদি চান রেডি হন আমি করতে ঘুরে চলছে আমরা
এবং লেটেস্ট টেকনোলজি দিয়ে হচ্ছে এগুলো মানুষের পণ্যগুলো তৈরি হয়। আর এগুলো হচ্ছে ল্যাবরেটরিতে তারা পরীক্ষা নিরীক্ষা করে তারপর কিন্তু এগুলো আমাদের হার্ডওয়্যার স্টোর আছে সেখানে আসছে। এবং আপনারা দেখবেন একটা জিনিস, এখানে কিন্তু লেবেল সংযুক্ত আছে। এটা এমনভাবে বিশ্বের বিভিন্ন বড় বড় পিএইচডি করা স্কিমরা এবং তারা কসমেটিক্সের বড় বড় যেসব ডাক্তার আছেন তারা, যেহেতু আমরা হিউম্যান ফ্রন্টলাইন এলএলসি এবং ইউএস অ্যাফিলিয়েটেড, তাই আমরা বিশ্বের বড় পরীক্ষাগারে লাইক ফ্রান্স, জাপান, ইউএসএ, কানাডা এসব পরীক্ষাগারে পরীক্ষা করে সার্টিফাইড হয়ে তারপর আমরা হার্ডওয়্যার স্টোর দিই। এবং এগুলো কিন্তু ত্বকের এবং চোখের কোনো ক্ষতি করে না। যেগুলো আমরা প্যারাবেন মুক্ত, প্যারাবেন থাকলে কি হয়, স্কিনের ক্যান্সার হয়, ত্বকের ক্ষতি হয়। এবং আমাদের নতুন একটা প্রোডাক্ট আমরা লঞ্চ করেছি, কেভোটিন, এটা হচ্ছে চুলের জন্য। আমাদের সিরাম, হেয়ার শ্যাম্পু এগুলো আছে। এবং আপনাদেরকে আরেকটা জিনিস বলি, শ্যাম্পু এই প্রোডাক্টগুলোতে কিন্তু সালফেট নামে একটা খুব ক্ষতিকারক একটা প্রোডাক্ট থাকে, যেগুলো ইউজ করলে চুল পড়ে যায়, ঠিক আছে, চুল ড্রাই হয়ে যায়। সো আমরা হচ্ছে সালফেট মুক্ত। সো আজকে যেই উদ্দেশ্যে প্রেস কনফারেন্স গত তিন দিন 9, 10 এবং 11 আমাদের এই প্রোগ্রাম চলেছে। এবং আজকে হচ্ছে সমাপনী দিবস, আজকে এন্ডিং ডে। এবং এই এন্ডিং ডেতে আমাদের বাংলাদেশের বিনোদন জগতের এই মুহূর্তে যদি প্রধান সুপারস্টার বলি, শাকিব খান, উনি তুফান ঝড় ওইখানে চলছে, উনি সেটা থামিয়ে আজকে কিন্তু হার্ডে এসেছে। কারণ উনি হার্ডের ব্যাপারে এতটাই উনি ডেডিকেটেড, সব ফেলে চলে এসেছে। এবং আমাদের সাথে আছে আমাদের বাংলাদেশের গর্ব, এবং যাকে নিয়ে আমরা প্রতিনিয়ত স্বপ্ন দেখি, 19 ওয়ার্ল্ড কাপে ওয়ান ম্যান শো আর্মি, আমাদের প্রিয় সাকিব আল হাসান। সো এই দুজন আমাদের সামনে আজকে উপস্থিত হয়েছেন, এবং এই দুজন হার্ডেনের সাথে এমনভাবে জড়িত যে তারা সব ফেলে এখানে চলে এসেছেন। এবং সেই সাথে আমাদের সামনে আরেক মিষ্টি কন্যা, মিষ্টি নায়িকা, সবার পছন্দের পরিমণি আছে, আমি আছি, আর অনেকেই লাস্ট তিন দিন ধরে মেলা বিদ্যাসিনা মিম, সবাই বিদ্যাসিনা মিম, তারপর মেহজাবিন, সাবিলা নূর, নাজিফা তুশি থেকে শুরু করে কেয়া পায়েল, সামিরা খান মাহি, সারিকা সাবে, আরও সবাই এসেছেন। সো আজকে এন্ডিং ডেতে আপনাদের কথা যেহেতু থেমেছে, আমরা আর বেশি কথা বলবো না। আমি প্রথমেই পরিমণিকে, পরিমণি যেহেতু হার্ডওয়্যার স্টোরে বিজ্ঞাপনও করেছে এবং আমাদের হার্ডওয়্যার স্টোর ওপেনিংয়েও ছিল, সো পরিমণিকে আমি বলছি যে আমাদের যারা জার্নালিস্ট ভাই বোনরা আছে, সো পরিমণি আপনাদের সাথে একটু তার অভিজ্ঞতাটা শেয়ার করুক। পরিমণি আসো। আপনারা কিন্তু চিল্লাচিল্লি করলে আমি কথা বলবো না, আমি চিল্লাচিল্লি অনেক ভয় পাই। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। কারণ হার্ডলেনের সাথে আসলেই মনে হয় কি একটা পরী থেকে আসলে লাল পরী হয়ে যাই আমি। হার্ডলেনটা এমন যে সবাইকে অনেক রাঙিয়ে তোলে এবং সবাইকে অনেক আনন্দে রাখে। আমরা সুন্দর থাকলে অনেক আনন্দে থাকি, আমার আমার অনেক আনন্দ মনে হয় যে আমি অনেক সাজুগুজু করলে বা সুন্দর থাকলে, ফিট থাকলে অবশ্যই মানুষের আনন্দ লাগে। তো আমি এই মুহূর্তে অনেক আনন্দে আছি, আর বেশি ভালো লাগছে আমাদের দুই সুপারস্টারকে পেয়ে, আপনাদেরকে পেয়ে আমি খুবই আনন্দিত। আমার দর্শক ভক্ত যারা আছেন তাদের সবাইকে আসলে রিমার্ক হার্ডলেন সবার কাছে পৌঁছে যাক, আমি সেটাই চাই। অলরেডি মনে হয় বাংলাদেশের এমন 99% লোকজনই আসলে জানে, কারণ আমরা যারা আছি হার্ডলেনের সাথে তাদেরকে আসলে সবাই বাংলাদেশে সবাই এত বেশি ভালোবাসে, এত বেশি কাছের, এত বেশি কানেক্টেড সবার সাথে সবাই। তো আমার মনে হয় নামটা এখন সবার মুখস্থ, এবং সবাই একটা নির্ভরযোগ্য জায়গা সেটা হচ্ছে হার্ডলেন। সবাই মনে হয় এটাকে একদম নির্ভরতার জায়গা বলেই এখন মনে করে। আমিও প্রথম শুরুর থেকেই যখন এটার সাথে আমি ইনভলভ ছিলাম, তখন আমি চিন্তা করছিলাম যে আমি একটু নিজে আগে ইউজ করি, তারপর এটার সাথে কতটুকু মানে কানেকশনটা আমার কী হবে, কীভাবে আমি কাজটা শুরু করব সেটা নিয়ে পরে ভাবব। সো আমি প্রথমে এক দু মাস টাইম নিলাম প্রোডাক্টগুলো ইউজ করার জন্য। আমি কিন্তু এখন রীতিমতো
হার্লেনের সমস্ত স্কিন প্রোডাক্ট, মেকআপ প্রোডাক্ট আমি আমি এটা ছাড়া অন্য কিছু ভাবতে পারি না এই মুহূর্তে। এটা যদি মনে হয় যে আমি খুব প্রমোশনের জন্য বলছি, সেটাও ভাবতে পারেন। আর আমার কথা যারা ভরসা করবেন তারা কখনোই ঠকবেন না, এইটুকু আমি গ্যারান্টি তো দিতেই পারি। আমি বেশি সময় নিব না, সবার কাছে দোয়া কামনা করি, আমার জন্য দোয়া করবেন, হার্লেনের পাশে থাকবেন, হার্লেনকে আরও ছড়িয়ে দেবেন সারা বাংলাদেশে।